তো বন্ধুরা, সবার প্রথমে আমরা এরকম একটি পিভিসি পাইপ নিয়ে নেবো। এই পাইপটা দেখবে বাড়িতে ওয়্যারিং করা হয়, আর এই পাইপটা তোমরা যদি কিনতে চাও তোমরা ইলেকট্রিকের দোকানে খুব সহজেই এটিকে পেয়ে যাবে। এই বড় পাইপটি থেকে আমরা 15 সেমি অন্তর কেটে বাদ দিয়ে নেবো। তো বন্ধুরা, আমরা পাইপটিকে 15 সেমি কেটে বাদ দিয়ে নিয়েছি। এরপর আমরা এরকম একটি মোটর ইলেকট্রিক ফ্যান নিয়ে নেবো। এই মোটরটি 3.7 মডেলের একটি মোটর। তোমরা এই মোটরটিকে তোমাদের যে ওটিজি ফ্যানগুলো হয় না, মোবাইলের যেগুলো ইউজ করো, সেখান থেকে তোমরা খুলে বার করে নিতে পারো, বা খারাপ পড়ে থাকলে সেখান থেকেও তোমরা খুলে বার করে নিতে পারো। মোটরটিতে পাওয়ার দেওয়ার জন্য আমরা এরকম 3.7 মডেলের একটি লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে নেবো। এই ব্যাটারিতে তোমরা যে কোনো ইলেকট্রিকের দোকানে খুব সহজেই পেয়ে যাবে। ব্যাটারিটিকে চার্জ দেওয়ার জন্য আমরা এরকম একটি ফিমেল USB কানেক্টর নিয়ে নেবো। আর আমাদের এই মোটরটিকে অন অফ করার জন্য আমরা এরকম একটি পুশ সুইচ নিয়ে নেবো। এই পুশ সুইচটা তোমরা যে কোনো ইলেকট্রিক্যাল দোকানে খুব সহজেই পেয়ে যাবে, বা তোমরা অন্য কোনো সুইচও ব্যবহার করতে পারো। এরপর আমরা এরকম একটি পিভিসি পাইপের সিট নিয়ে নেবো। এই পিভিসি পাইপের সিটটা আমরা ওই সাদা রঙের পাইপটা যেটা ছিল, যেটা আমরা খানিকক্ষণ আগে কাটলাম, ওইটা থেকেই তৈরি করে নিয়েছি। এরপর আমাদের ওই 15 সেমি পাইপটিকে এর মধ্যে বসিয়ে গোল করে মার্ক করে নেবো। এবং আমার মার্ক করে যাই কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দেবো। তো বন্ধুরা, আমরা পিভিসি পাইপটিকে গোল করে কেটে নিয়েছি। এরপর আমরা মোটরটির আকারে পিভিসি পাইপটির ভিতরে একটি ছিদ্র করে নেবো। তো বন্ধুরা, আমরা মোটরটির আকারে পিভিসি পাইপের যে সার্কেলটা করে নিয়েছিলাম তার মধ্যে আমরা একটি ছিদ্র করে নিয়েছি। এরপর আমরা সুইচটির হেডের আকারে এই পাইপটির মধ্যে একটি ছিদ্র করে নেবো। এরপর আমরা মোটরটিকে নিয়ে মোটরটির কানেকশান করে নেবো। তো বন্ধুরা, মোটরটির কানেকশান হয়ে যাওয়ার পর আমরা সুইচটির কানেকশানও করে নেব। তো বন্ধুরা, আমরা এখানে কানেকশান করে নিয়েছি। লাল তারটা আমরা প্লাস পয়েন্ট হিসেবে, এটা সরাসরি ব্যাটারিতে চলে যাবে। আর আমাদের যে কালো তারটা আছে, কালো তারটা মাইনাস পয়েন্ট হিসেবে আমাদের যে সুইচটা আছে সুইচের এক প্রান্তে লেগেছে, আর একটা প্রান্ত আমাদের যেটা আছে এটা আমাদের সরাসরি ব্যাটারিতে কানেকশান হয়ে যাবে। এরপর আমরা পাইপটিকে নিয়ে পাইপটির ভেতরে সুইচটাকে গলিয়ে আমরা বার করে নেব। তো বন্ধুরা, আমরা সুইচটিকে পাইপের সঙ্গে অ্যাটাচ করে নিয়েছি। আমরা প্রথমে যে সুইচটা ব্যবহার করছিলাম এটা পাইপের পর পাইপের ভেতরে ঢোকানোর পর আমরা ফেভিকুইক দিয়ে যখন সুইচটিকে আটকাতে যাই, তখন এর ভিতরে ফেভিকুইকে কিছু ডপ পড়ে যায়, তার ফলে সুইচটা আমাদের একেবারেই কাজ করা বন্ধ করে দেয়। তার জন্য আমরা এই DPDT যে সুইচটা আছে লাল রঙে, এই সুইচটাকে ব্যবহার করেছি, তো কোনো প্রবলেম নেই। এরপর আমাদের এই মোটরটিকে পাইপের সঙ্গে ফেভিকুইকের মাধ্যমে অ্যাটাচ করে নেব। তো বন্ধুরা, আমরা পাইপটিকে মোটরের সঙ্গে অ্যাটাচ করে নিয়েছি। এরপর আমাদের যে মোটরের ক্যাপটা ছিল, এই ক্যাপটাকে আমরা মোটরের সঙ্গে কানেক্ট করে নেব। এরপর আমরা ব্যাটারি কানেকশনও করে নেব। তো বন্ধুরা, আমরা এখানে ব্যাটারি কানেকশন করে নিয়েছি। আমাদের যে মোটরের প্লাস পয়েন্টটা ছিল, সেই প্লাস পয়েন্টটা আমরা সরাসরি ব্যাটারি প্লাস পয়েন্টের সঙ্গে কানেক্ট করেছি, আর মাইনাস পয়েন্টটাও আমরা ব্যাটারি মাইনাস পয়েন্টের সঙ্গে কানেকশন করে নিয়েছি। আর আমাদের আর একটা যে লাল তারটা আছে, এটা সরাসরি আমাদের যে চার্জিং পিনটা আছে তার সঙ্গে কানেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের ব্যাটারি কানেকশন হয়ে যাওয়ার পর ব্যাটারিটিকে আমরা আমাদের যে পাইপটা ছিল সেটার মধ্যে কানেক্ট করে দেবো। আর আমাদের যে প্লাস আর মাইনাস পয়েন্টের যে দুটি তার বেরিয়ে আছে, এই দুটি তার আমরা আমাদের যে চার্জিং পোর্টটা আছে তার সঙ্গে কানেকশন করে নেবো। বন্ধুরা, তার আগে ব্যাটারির পিছনে কভারটা তৈরি করার জন্য আমরা প্রথমে একটি এরকম পিভিসি সিট নিয়ে নেবো, এবং পিভিসি সিটটার উপর মার্কিং করে নেবো। এরপর আমরা চার্জিং পোর্টটার সাইজে আমাদের যে সার্কেলটা কেটে নিয়েছিলাম তার মধ্যে একটি ছিদ্র করে নেবো। তো বন্ধুরা, আমরা সার্কেলটির মধ্যে চার্জিং পিনটাকে অ্যাটাচ করে নিয়েছি। তো বন্ধুরা, এরপর আমরা এরকম একটি LED লাইট নিয়ে নেবো 3.7 ভোল্টের, আর একটি IN4000 সাথে একটি ডায়োড আর একটা রেজিস্ট্যান্স নিয়ে নেবো। এরপর আমরা এই কম্পোনেন্টগুলোর কানেকশান করে নেবো, তারপরে তোমাদের দেখাচ্ছি কীভাবে আমরা কানেকশানটা করলাম। তো বন্ধুরা, আমরা এখানে কানেকশান করে নিয়েছি।
আমাদের যে লাল তারটা ছিল লাল তারটা আমরা সরাসরি আমাদের এলইডি প্লাস পয়েন্টের সঙ্গে এবং মাইনাস পয়েন্টটা আমরা ডায়োডের যে ব্ল্যাক কালারের যে দিকটা ছিল আর সিলভার কালারের যে দিকটা ছিল সিলভার কালারের দিকটা আমরা সরাসরি আমাদের চার্জিং পয়েন্টে লাগিয়েছি আর আমাদের যে ব্ল্যাক কালারের দিকটা ছিল সেটা আমরা এই ডায়োডের এই পয়েন্টে লাগিয়ে দিয়েছি আর আমাদের যে রেজিস্ট্যান্সে ছিল সেটাকে আমরা কাঁচি দিয়ে ছোটো করে আমাদের মাইনাস পয়েন্টের সঙ্গে কানেক্ট করে সরাসরি আমরা চার্জিং পোর্টে মাইনাস পয়েন্টের সঙ্গে কানেকশান করে দিয়েছি। তোমরা তোমরা বুঝতে পারলে এবার এটা খুবই সহজ কানেকশান, তোমরাও পারবে এটা। বন্ধুরা আমাদের কানেকশানে যতগুলো প্লাস পয়েন্ট আছে সেগুলোতে আমরা সেলোটেপ বা ব্ল্যাক টেপের মাধ্যমে সিকিউর করে নিয়েছি। আমরা পুরো কানেকশানটিকে পাইপের ভিতরে অ্যাটাচ করে নেবো ফেভিকুইকের মাধ্যমে। তো বন্ধুরা আমরা চার্জিংয়ের জন্য যে সমস্ত কম্পোনেন্ট তৈরি করেছিলাম সেগুলো সবকটাই আমরা পাইপের ভিতরে অ্যাটাচ করে নিয়েছি এবং ফেভিকুইকের মাধ্যমে আমরা ঢাকনাটিকে এটা নিয়েছি। এরপর আমরা এটিকে টেস্ট করব। ফ্যানটিকে টেস্ট করার জন্য আমরা এরকম একটি বাড়িতে থাকা নর্মাল একটি চার্জার নিয়ে নেবো এবং চার্জারটিকে আমাদের এক্সটেনশন বোর্ডের সঙ্গে কানেক্ট করে সুইচটিকে অন করে দেবো আর আমাদের যে তারটি ছিল সেটিকে আমরা আমাদের যে ফ্যানটা আছে সেটার সঙ্গে কানেক্ট করে দেবো। তুমি তো দেখছো চার্জ হচ্ছে, এটা বিউটিফুল, দারুণ লাগছে। তাহলে তোমরা যদি এটা তৈরি করো তাহলে অবশ্যই ব্যাটারিটিকে চার্জ দেওয়ার জন্য একটি BMS ব্যবহার করবে। আর হ্যাঁ, আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি এরকমই মজাদার ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিনই আনতে থাকি।